আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে, সেটা হলো স্টোরি টেলিং চ্যালেঞ্জ। এটা হচ্ছে কিভাবে খেলবো? তো এই গেমটা খেলতে হবে এমন ভাবে যে যেকোনো একজন স্টার্ট করব, তো স্টোরিটা কিছুক্ষণ স্টার্ট করে আমি হঠাৎ করে থেমে যাব, তারপর থেকে ভাবিকে কন্টিনিউ করতে হবে। কিন্তু ওই স্টোরিটা আমাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হবে, এমন কোনো স্টোরি না যেটা আমরা জানি বা এমন। আমি হঠাৎ এভাবেই একটা আন্দাজ স্টোরি বলতে থাকবো, স্টপ হয়ে যাবো, দেন ভাবি আবার সেখান থেকে আমাকে শুরু করতে হবে নতুন করে। তো দেখি স্টোরিটা কেমন হয়, আপনারা মজা করেন। তো স্টোরিটা এখন স্টার্ট করি, কাকে দিয়ে স্টার্ট করবো? তুই স্টার্ট করবে। আমি? হ্যাঁ। ভোলা দেখতেছি, তো কি করব? এটা তো আমার মাথায় ঢুকতেছে না যে তুই যে জায়গায় শেষ করবি ওইখানে, ওইখান থেকে আমি কি বলবো? আমার থামা যাবে না, কিন্তু মনে রাখো একটুও থামতে পারবে না, তারপর থেকে বলতে থাকবে। ঠিক আছে, শুরু কর। ওকে, ঠিক আছে। তো একদিন আমরা কক্সবাজার ঘুরতে গেছিলাম, তো কক্সবাজার থেকে আমরা দূর কি বলবো, আচ্ছা আচ্ছা শুরু, এবার কিন্তু আর এমন কাজ হবে না। এটি 1 2 3 গো। একদিন আমরা কক্সবাজার ঘুরতে গেছিলাম, তো কক্সবাজারে গিয়ে দেখি যে নেমেই দেখি সমুদ্র, আরে কি ব্যাপার, রাস্তা কোথায় গেল? এখন নেমে বলি কি রে, বাস এসেই থামলো বিচের মধ্যে। তো নেমে আমরা কোথাও থাকার জায়গা খুঁজতেছি, এখন দেখি যে থাকার জায়গা ভাবি দেখছে। তো ভাবি কই বলো থাকার জায়গাটা? থাকার জায়গাটা একদম বিচের সাথে, ঠিক আছে, ছোট্ট একটা হোটেল। হ্যাঁ, কিন্তু অতটাও খারাপ ছিল না বাইরে থেকে, কিন্তু ভিতরে যেই দেখি ওমা, রুমটা শুরু না হইতেই শেষ হয়ে গেছে। তারপরে স্নেহা বললো, এখানে কি থাকা সম্ভব, এটা কোন ধরনের বাসা? আচ্ছা যাই হোক, আমরা বাহিরে বিচের মধ্যে একটা টেন্ট বানাই, তারপর আমরা থাকি। তো রাত আসলো, রাতের বেলা আমরা থাকতেছি, এখন ভাবতেছি যে কি ব্যাপার, আমাদের তো খাওয়ারও ব্যবস্থা করা লাগবে, এখন খাবো কোত্থেকে? হ্যাঁ, তো আমরা তো কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম সাথে খাওয়ার জিনিস, আর কি করলাম, ছেলে যারা ছিল তারা গেল হচ্ছে কক্সবাজার বাজারে, ঠিক আছে, বাজারে গিয়ে ওইখানে তো সবাই কক্সবাজারের ভাষায় কথা বলতেছে, কেউ তো বুঝে না কথা, এখন কি হবে? হায়, তারপরে গুগল ট্রান্সলেটর বের করছে কক্সবাজারের ভাষা, তো বাঙালির ভাষা ট্রান্সলেট করবে এভাবে করে। তো বলতেছে যে লোকদেরকে, আচ্ছা ভাই কিছু দেন খাবার জন্য, কি খাওয়া যায় এখানে রাতের বেলা? তো আমরা ঘুরতে আসছি, তো লোকরা তো কিছু কিছু করে কথা বলতেছে, তো ট্রান্সলেট করে শুনলো যে আপনারা অনেক ভালো ভালো খাবারই পাবেন, রূপচাঁদা মাছ, অক্টোপাস, যাই হোক আপনারা সবই পাবেন। তো আমরা ওইটা, তো ভাইয়ারা ওইটা নিয়ে আসলো ওখানে, তারপর বলো। হ্যাঁ, তারপরে ওগুলা তো আমি কাটাকাটি করতে পারি না, ওগুলা কাটাকাটি করছে ছেলেরা। হ্যাঁ, তারপরে ওইটা রান্ধছেও ছেলেরা, আর আমরা তারপরে রাতে ওটা খাইছি। কিন্তু বিচে এত মশা, তারপরে আমরা হচ্ছে লাকড়ি খুঁজলাম, লাকড়ি নিয়ে এসে আগুন জ্বালালাম, কিন্তু আগুনটা কিভাবে জ্বালালাম সেটা বলবেও? আচ্ছা, আগুনটা এখন পাথরও পাচ্ছি না পুরো বিচের মধ্যে, এখন সমুদ্রে গেছি, দেখি যে দুইটা শামুক একসাথে এভাবে একসাথে গল্প করতেছিল, হয়তো স্টোরি, এই যে আমরা স্টোরি টেলিং ওরা হচ্ছে এমন চ্যালেঞ্জ করতেছিল। তো ওদের দুজনকে ধরে এনে এভাবে জ্বালাইছি আগুন, তো লাকড়ির মধ্যে দিয়ে ভাবলাম যে ভিতরে শামুকটা ভাবিকে খাওয়াই দেওয়া যায়। তো ভাবির মুখ, ভাবির জন্য ওই আগুনে পুরাটারে ভাবিকে খাওয়াই দিলাম। এরপর ভাবির কাছ থেকে শুনুন এক্সপিরিয়েন্সটা। ওটা তো আমার মুখে ওরা জোর করে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে আমি তো ওটা কোনোভাবেই খাই নাই, ওটা আমি ফেলে দিছি। তারপরে আমি আবার ওর মুখে দিয়ে দিছি, তারপর ওর কেমন লাগছে ওর কাছে শোনা। তো আমি মুখ থেকে বের করে সোজা সমুদ্রে ফেলে দিছি, দেখি সমুদ্রে পড়তে পড়তে ওরা আবার জীবিত হয়ে আবার এভাবে এভাবে হাঁটা শুরু করলো। তো যাই হোক, এখন দেখতে দেখতে কিভাবে ভোর হয়ে গেল, এখন আমরা বলি যে এখন কি করব, আমরা তো
থাকার কোনো জায়গা পাচ্ছি না। এখন সাইডে ঘুরেই দেখি যে ওই বাসাটা, এখন বাসাটার সামনে গেলাম। বাসাটার সামনে যেয়ে দেখি বাসাটা খুবই হরর ছিল, ঠিক আছে, মানে এত ভয়ঙ্কর, ওটা একটা ভূতের বাড়ি ছিল। তো আমরা কি করব, আমাদের তো থাকার জায়গা নাই, তো ওইখানে যেয়ে দেখি ওখানে কোনো লোকজন নাই, বাইরে থেকে একদম ভূতের বাড়ি, কিন্তু ভিতরে যেয়ে দেখি এত সুন্দর একটা রাজপ্রাসাদের মতো সাজানো, ঠিক আছে। আমরা তো যে লাফানো শুরু করছি যে আমরা কোনো টাকা পয়সা দিতে হবে না, কিছু দিতে হবে না, ফ্রি ফ্রি থাকবো, হ্যাঁ ফ্রি ফ্রি খাবো, কি মজা। তারপরে এরা তো নাচানাচি শুরু করে দিছে, তারপরে কি করলাম, এরপর নাচতে নাচতে দেখি কোমর ব্যথা হয়ে গেছে, এখন কি করব, যে শুইলাম একটা বিছানাতে, বিছানাটা অনেক সুন্দর ছিল। এখন ওই দিনটাও এভাবেই পার হয়ে গেল, কোনো রকম হেলা ফেলা করে। তারপর ওরা বাজার থেকে কিছু কিনে আনলো হোটেল থেকে, ওভাবে গুগল ট্রান্সলেটার দিয়ে। তো বাসায় আসার পরে এখন বলতেছে যে আজকে একটু মজা করা যাক, আজকে তো আর কি এই দুই দিন তো এভাবেই গেল। তো আমরা বললাম যে ঠিক আছে আজকে আমরা সমুদ্রে গোসল করব, ঠিক আছে, তো সবাই রাজি হয়ে গেল। তো সমুদ্রে আমি আর ভাবি এক কর্নারে থেকে একেবারে গভীরের দিকে চলে যাচ্ছিলাম গোসল করতে করতে, মজায় মজায়। এখন দেখি ভাবিকে আর পাচ্ছি না, ভাবি তো সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, ভাবে এই বাঁচাও বাঁচাও করে আবার কই জানি চলে যায়। তারপর ভাবি বলো, তারপরে তো আমি মানে আমি জ্ঞান হারাই ফেলছি, ঠিক আছে, আমার তো সেন্স ছিল না। পরে সেন্স খুলে দেখি আমি তো মারমেডদের দেশে চলে গেছি, ঠিক আছে, মারমেডদের দেশে যেয়ে তো আমি পুরো একদম অবাক হয়ে গেছি, এত সুন্দর এত সুন্দর। ওইখানে যেয়ে দেখি যে সুন্দর সুন্দর মারমেডরা সব বসে আছে, কেউ চুল চুল শুকাচ্ছে, হ্যাঁ কেউ গান গাচ্ছে, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি হচ্ছে ওইখান থেকে স্নেহাকে ডাকলাম, পরে স্নেহা আমার ভয়েস শুনে তারপরে ও কি করলো পানির মধ্যে ঝাঁপ দিল, তারপরে দেখি স্নেহাও চলে আসলো। তারপর স্নেহা কি করলো, আমি যেহেতু বলি দূর ভাবে এসব থেকে বাদ দাও, তো আমার এসব আর ভালো লাগতেছে না, এরা আবার কখন আমাদের খেয়ে ফেলে না কি করে, এদের উপর বিশ্বাস করা যাবে না, চলো ভাবি আমরা উপরে চলে যাই আমাদের আসল জগতে। তারপর আমরা চলে আসলাম, তখন দেখি আমার ভাইয়া মানে আমার ভাবির হাজবেন্ড যে ভাইয়া আমার, সে ভাইয়া দাঁড়ায় আছে, ভাইকে বলতেছে কোথায় গেছিলাম, ভাবি বলে যে মারমেডদের দুনিয়া, মানে দূরে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তারপর বলো তারপরে, তারপরে আমি তার সাথে কোনো কথা বাড়াই নাই, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, ওদের নিয়ে আমি শপিংয়ে চলে গেলাম, শপিংয়ে যেয়ে শপিং করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা কি করলাম বিচে নামলাম আবার, তারপরে বিচে নেমে একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে কি করলাম, তো বিচে নেমে হাঁটাহাঁটির পরে বললি যে ভাবি অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন কি করব, ভাবি কি করবো আর কি বলবো, যাই হোক আমরা এখন হাঁটতে হাঁটতে বাসাতে হাঁটতে চলে আসছি। বাসায় এসে তো ভাবিকে বলতেছি ভাবি একটু মেকআপ করে দাও, তো আমি তো বললাম আমি তো এখানে মেকআপ নিয়ে যাই নাই, এখন আমি কি দিয়ে সাজাবো। পরে কি করলাম, পরে কি করলাম, তাড়াতাড়ি ওয়েস্ট করো না টাইম, আমি তোর দিকে দিছি, ও আচ্ছা ওকে। তো তারপর ভাবি বলে যে মেকআপ নিয়ে আসি নাই, এখন আমি কি করব, এখন বলে যে আমার তো খুব শাস্তি মন যাচ্ছে, যাই হোক একটা ঘুম দাও। এখন আমরা দুইজনই ঘুম থেকে উঠে দেখি যে সবাই কক্সবাজার থেকে হঠাৎ সিলেটে চলে গেছে। তো সিলেটে দেখি চা পাতার বাগানে আমরা ঘুম থেকে মাত্র উঠলাম, উঠে দেখি কি সুন্দর সানসেট হচ্ছে ওই পাতার ওখান থেকে। তো তারপর সানসেটটা হচ্ছে, তারপরে আমি সবার জন্য চা বানালাম, তারপরে সবাই চা খেলাম, তারপরে চা খেয়ে কি করলাম, নাস্তা করতে হবে, দিলাম রাত, এখন দেখি যে না ওই যে সূর্য দেখা যাচ্ছে। যাই হোক আমি এখন গেলাম কোন একটা হোটেল খুঁজতে, এখন
দেখি হোটেলে চা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না, চা দিয়ে আর কত কি চলবে। যাই হোক, আমার খুব মাথা ব্যথা করতেছিল, আমি চাও খাইতে পারি না, জিব্বা পুরা ফেলি, তারপর ভাবি বলো। তারপরে ওকে দিলাম হচ্ছে কোল্ড কফি, ঠিক আছে, ও চা খাইতে পারে না, কোল্ড কফি খাইছে, তাই না? হ্যাঁ। তো ওইখান থেকে আমরা এরকম করতে করতে দিন দিন থেকে রাত চলে আসলো, তারপরে হচ্ছে আমরা ঘুমায় পড়লাম সবাই, তারপরে ঘুম থেকে উঠে দেখি যে আমরা সবাই ঢাকায়। তারপরে তারপরে আমরা টের পেলাম যে আচ্ছা, আমরা শুধু শুধু কক্সবাজারে কষ্ট করলাম কেন, আমরা যেহেতু দেখতেছি এক ঘুমে আমরা আর কি জায়গা পরিবর্তন করতে, তাহলে তো ঘুমায় ঘুমাইয়া করা যাবে। তো তারপর ভাবি বলল যে হ্যাঁ, তো মনে করলাম যে আমাদের সাথে যেহেতু এরকমই হচ্ছে, এরপর থেকে আমরা মানে ঘুমায় ঘুমায় পুরো দেশ ঘুরবো, ঠিক আছে, আমরা সবাই একসাথে ঘুমাবো, তারপরে ঘুম মানে একসাথেই সব দেশে ঘুরবো আমরা, যেহেতু ঘুমায় আমরা সব দেশে ঘুরতেছি, তাহলে এইভাবেই ঘুরবো, তাহলে আমাদের টাকাও খরচ হলো না, তারপরে সময়ও বেঁচে গেল, তাই না? তো তারপর আমরা এটা ভাবার পর বললাম যে আর একটা ঘুম দিই, দেখি এরপর আমরা কোথায় যাই। এরপর ঘুম থেকে উঠার পর দেখি যে দেখলাম যে কোন দেশে দাঁড়া দাঁড়া, তারপর দেখি যে বান্দরবন চলে গেছি। বান্দরবনে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর না কি বলবো, গাছপালা দিয়ে ভরা। এরপর বান্দরবনে হাঁটতে হাঁটতে আর কি এত সুন্দর জায়গা দেখতে দেখতে আবার ঘুরে টুরে ঘুমাই গেলাম। এরপর ঘুমায় তো বান্দরবনে তো ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দেখি যে আমরা দুবাইতে চলে এসেছি। ওয়াও, দুবাই! হ্যাঁ, দুবাইতে তাও কোথায়, গোল্ড মার্কেটে আমি সমানে শুধু গোল্ড কিনতেছি, গোল্ড পরে আমি মানে আমার মাথা থেকে পা পর্যন্ত শুধু গোল্ড পরে আমি বসে আছি, আর দেখি স্নেহা আমার দিকে হা করে তাকায় আছে। তারপরে তারপর আমি হা করে তাকায় আছি যে এত গোল্ড কিনলা, কিন্তু আমার তো গোল্ড অত পছন্দ না, ঠিক আছে, কিন্তু আমারও তো কিছু শপিং করতে মন চাচ্ছে। তো এটা বলে আমি গেলাম ড্রেসের দোকানে, ড্রেসের ওখানে যে ইচ্ছা মতো ড্রেস নিলাম। ভাবিকে বললাম যে ভাবি এখন এটার বিল পে করবে, তারপরে বিল আর কে পে করবে, আমি। তারপরে আমরা সবাই শপিং করলাম, শপিং করে বিল টিল দিয়ে তারপরে আমরা হোটেলের খোঁজে গেলাম, হ্যাঁ, থাকার, ঠিক আছে, থাকার জন্য। তো আমরা ওইখানে গিয়ে একটা হোটেল পাইলাম, হোটেলটার নাম কি ছিল, হোটেলটার নাম ছিল চাঁদের দেশ। তো সেই চাঁদের দেশে যে আমরা শুইলাম, আমরা তারপর বলতেছি এই এই হোটেলটার নাম এত সুন্দর কিভাবে, আর এটা এই নামটা, হ্যাঁ, অনেক সুন্দর। তো এটার ইতিহাস শুনতে শুনতে, ওদের এত বড় ইতিহাস শুনতে শুনতে আমরা আবার ঘুমায় গেলাম, আমরা ওই জায়গাটা আবার মিস করলাম, চাইছিলাম যে সেদিন না ঘুমাই ওই জায়গাটা ঘুরব। এরপর উঠে দেখি আর এক দেশে, কিন্তু দেশের কিচ্ছু আমরা বুঝতেছি না, এটা কোন দেশ বা কি ভাষা বলতেছে। তারপর ওই দেশের নাম কি ছিল, ওই দেশের নাম তো আমিও জানতাম না। হ্যাঁ, তারপর হঠাৎ করে সার্চ করার পর, হ্যাঁ, সার্চ দিয়েও ওই দেশের কোনো নামই পাচ্ছি না আমরা, ঠিক আছে, আমরা মানে কত কিছু যে ট্রাই করতেছি কিন্তু ওটা কোনো জায়গায় ওই দেশের আমরা মানে ম্যাপে খুঁজে পাচ্ছি না। তো আমরা তো টেনশনে পড়ে গেলাম যে আমরা কই এসে গেছি, এটা এখন আমরা দেশে যাব কিভাবে, তাহলে ঠিক আছে, ওইখানে কোনো গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, প্লেন নাই, আমরা আসলাম কিভাবে আর এখন যাব কিভাবে। তারপরে তারপর আমরা এটাও ভুলে গেছি যে আমরা ঘুমায় ঘুমায় ট্রাভেলিংটা যে করতেছি, ওই দেশের মানুষের অবস্থা দেখে, ভাষা দেখে, দেশের দেশ দেখে সব আমরা ভুলে গেছি। তো হঠাৎ করে একদিন হাঁটতে 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 দেখি বড় পাহাড়, পাহাড়ের উপর থেকে এমন একটা বাতাস আসলো, ধাম করে আমরা দুইজনে গেলাম পড়ে, পড়ে লাফাই উঠছি, উঠে দেখি যে এগুলো সবই ছিল একটা স্বপ্ন। তো স্টোরি শেষ, আমাদের স্টোরি শেষ। তো এটা ছিল আমাদের স্বপ্ন, কোনোটাই সত্যি না, তবে কক্সবাজার যাবো ইনশাল্লাহ তাড়াতাড়ি। হ্যাঁ, তো আমাদের এটা কি ছিল, এটা কি ছিল, স্টোরি টেলিং চ্যালেঞ্জ ছিল। ওকে,
যেমনই লাগুক, খারাপ লাগুক, ভালো লাগুক, আমাদের জানায়েন। আর এই তো, সাথে থাকবেন। আর পরে আরো কি কি চ্যালেঞ্জ করা যায় প্লিজ কমেন্টস করে জানাবেন। শেষ হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, বাই বাই।